গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 26 জান, তো সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। কৃষকে রেডি করা হচ্ছে, ও রেডি হয়ে এলে আমরা সেলিব্রেশনটা স্টার্ট করবো। ভীষণ ছোট্ট করে ফ্ল্যাগ হোয়েস্ট করবো, বাবা ফ্ল্যাগটাকে সাজিয়ে ফেলেছে। তো চলো দিনটাকে এখন থেকে সুন্দরভাবে শুরু করি। একটা বাচ্চাকে রেডি করছে, তার জন্য 3 জন দর্শক দাঁড়িয়ে আছে। গেস্ট আমাদের কখন রেডি হচ্ছে? হ্যাঁ, বাবা বলছে আজকে আমাদের গেস্ট হচ্ছে চিফ গেস্ট মিস্টার রেয়ান সামন্ত। মামা দিয়ে জয় হিন্দ বলবি। এটা আমাদের চিফ গেস্ট, ফ্ল্যাগ হোয়েস্টিং করছে। জিঙ্কু ফ্ল্যাগ হোয়েস্টিং করে কি বলতে হয়? স্যালুট করো, স্যালুট। একটা হাত নিয়ে, হ্যাঁ একটা হাত নিয়ে বলো জয় হিন্দ, জোরে বলো জয় জয়। আমার চা খাওয়া হয়ে গেছে, ঝিঙ্কুরও ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেল, আর বাবা ফ্ল্যাগ নিয়ে খুব সেন্টিমেন্ট, কারণ বাবা ফোর্সে ছিল। তো আর 26 জানুয়ারি, 15 আগস্ট এইগুলো এলেই মানে আমার ওই স্কুল ডেজগুলো মনে পড়ে যায়, যখন বাবা তো এমনিতেও ফোর্সে ছিল আর বাবা প্যারেডে যেত 26th of January, 15th of August, তো তখন আমরাও যেতাম প্যারেড দেখতে। তো ওইগুলোই এখন আমি টিভিতে ওইগুলোই বসে বসে দেখছি। দেখো এখানে প্যারেড দেখাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। মানে ইউনিফর্মের একটা ব্যাপারই আলাদা, ওই ইউনিফর্ম পরে যখন সব এক সিঙ্ক্রোনাইজেশনে প্যারেড করে। এখানে দেখো যারা ফ্রিডম ফাইটার বা যারা শহীদ হয়েছে তাদের নাম, এতটা ডিসিপ্লিন ওইভাবে এরা প্র্যাকটিস করে এই পার্টিকুলার এই দিনের জন্য, মানে ওটাই দারুণ লাগে। প্যারেড আর এদিকে হচ্ছে ক্যাচ ক্যাচ খেলা, দুটো একসাথে হয়ে যাচ্ছে। মাম্পির দেখতেই পাচ্ছ এখন মুখে যে গ্লেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অল থ্যাঙ্কস টু ফেসিয়াল। এইগুলো সাধারণত দেখা যায় না। যখনই সত্যি কথা বলে দেওয়া হলো যে এই গ্লোটা হচ্ছে পুরো ফেসিয়াল গ্লো, সেই আরেকটা কাজ আমাকে দিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে কাপড় মেলার কাজ, যেটা কোনোদিন দেওয়া হয় না আমাকে। মিলে দি। এখন ঝিঙ্কু যাচ্ছে বাবার সাথে 26 জানুয়ারি এখানে প্যারেড হয়। তো সামনে নেহরু স্টেডিয়াম আছে আমাদের, নেহরু স্টেডিয়ামে প্যারেড হয়, ওটাই বাইরের থেকে একটু দেখবে। আজকে তেল মাখানোর পালা হচ্ছে ওর পাপার। কি বান্দরামি করছে, কিছুতেই খুলতে দেবে না। আমাকে আর অভিকে খেতে দিয়ে দিয়েছে, আগে আমরা খাবো তারপরে মা আর বাবা খাবে, মনে হয় জল আসবে। তো মা বাবা একটু সেই জল ফল গাছে টাছে দেয় তারপরে খায়। আর এইদিকে আমি সব এই জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়েছি, এগুলো জায়গার মধ্যে সেট করে তারপর আমি খেতে বসবো। এবারে হয়েছে মাটনটা গো, ভালো হয়েছে? আর ওই পিসগুলো তো এনেছে, সেই রাঙের পিসগুলো বাবাকে বল। আর এই দেখো গরম গরম মাংসের কালার। ক্রিশ ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে ঠাইয়ে দিলাম, এবারে একটু কফি বানাবো। ইচ্ছা হচ্ছে একটু বাইরে যাওয়ার। মায়ের একটা শাড়ি আনার আছে একটা আন্টির কাছ থেকে, ওই শাড়িটা নিয়ে আসবো। আর টুকটাক নিজেদের একটু কিছু কেনার আছে। বাবা এই দেখো সানসেট হয়ে গেছে, ঝান্ডা উঠিয়ে নিয়েছে, ওই জন্য ক্রিশ ঝান্ডাটাকে, বাবা ঝান্ডা ওইভাবে ইয়ে করতে নেই, ফ্ল্যাগ ওইভাবে কেউ ফেলে। ক্রিশ এখন বুঝতে পারে তো খালি বলছে মা এদিকে এসো, মায়ের কাছে থাকবো এইসব বলছে। ওই জন্য আমি কোনোরকমে তাড়াতাড়ি করে ও ঠামির সাথে ওইদিকে গেছে, আমি বেরিয়ে চলে এসেছি। আমি আর অভি একটু বেরোচ্ছি, পিসির বাড়িতে গেলাম, শাড়িটা নিলাম, এবারে যাব একটু চণ্ডীদাস, চণ্ডীদাস থেকে নিয়ে বাড়ি চলে যাব। যদি কেউ আসতে চাও অবশ্যই আসবে, রিওনাস ক্রিয়েশন, ভীষণ ভালো ভালো শাড়ি পাওয়া যায়, এসে একবার দেখতেই পারো। 4টে সিঙ্গাড়া, 4টে জিলিপি,
চারটে সেখানে চারটে জিলিপি একটা কচুরি কত হচ্ছে? 63 জিলিপি খাচ্ছে, দেখো বড় ছেলে তো জিলিপি খাচ্ছে। হ্যাঁ যা খাবো এখন আমরা, দাও 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 খাবো, দাও আঙ্গুল চুষছে আবার। এখনই গুগল নিউজ দেখছিলাম, গুগল নিউজে স্ক্রল করতে করতে আমি দেখলাম যে মানে সোমবার দিন তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, আর মঙ্গলবার নাকি একটা বাঁদর কোথা থেকে হনুমান কোথা থেকে সিকিউরিটি ব্রিজ করে মানে সবাই ধরার চেষ্টা করছিল, ব্রিজ করে রামলাল্লা যেখানে রাখা আছে গর্ভগৃহতে বাঁদরটা এসে বসেছে কিছুক্ষণ, আবার দুটো হাতে দুটো ফুল নিয়ে এসছে বসে, আবার ও আবার দক্ষিণ দ্বার থেকে বেরিয়ে গেছে। তো মানে আমরা কোথাও না কোথাও এখনো, তাই না বলছি, আমরা কোথাও না কোথাও এখনো ওই রামলাল্লার ওই প্রাণ প্রতিষ্ঠা তারপরে এই ওয়েলকাম থেকে এখনো অবধি মানে আমরা বেরোতে পারছি না, মানে ভেতরে ভেতরে এখনো ওই ব্যাপারটা চলতে থাকছে না মাইন্ডে। ইভেন যে মূর্তিটা বানিয়েছে সেও বলছে, তিনিও বলছেন আজকে যে ইন্টারভিউতে, আজকে না কবে বলেছিলেন, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেদিন ইন্টারভিউতে বলেছিলেন যে আমি যে মূর্তিটাকে বানিয়েছিলাম বাট আফটার প্রাণ প্রতিষ্ঠা সেই মূর্তিটা একদম ডিফারেন্ট হয়ে গেছে, মানে এতটাই অ্যালাইভ হয়ে গেছে মূর্তিটা, মানে এটাই সবাই বলাবলি করছে যে প্রভু নিজেকে স্বীকার করেছে। ঝিঙ্কু বলছে আমি নাচছি, ফটো তোল। আজকে দুপুরে তো মাটন হয়েছিল, খেয়েছি নিয়ে সিঙ্গারা খেলাম, জিলিপি খেলাম, আর লোভে পড়ে একটা কচুরি এনেছিলাম, আমি আর রবি হাফ হাফ খেলাম, নিয়ে একদম পেট ভর্তি, আমি আর রাতে কিছু খাইনি। মাম্মাম আজকের ব্লগে এই অবধি ছিল, আপকামিং দিনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট আর শেয়ার, সাথে থেকো পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট।